নিত্য যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী বসুধারে রাখি নাই খুণ্ড ক্ষুদ্র করি। নমস্কার বন্ধুরা, সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব একটা নতুন জিএনএম স্টুডেন্টের সাকসেস স্টোরি। সে কীভাবে পড়াশোনা করেছিল, কীভাবে সে তার নিজের প্রস্তুতিকে বজায় রেখেছিল, যার জন্য সে তিনবার বিফলতার পরেও নিজের জীবনে সফলতার চূড়ান্ত শিখরে সে পৌঁছে গেছে। এবং একটা নামি মেডিকেল কলেজ, তোমরা প্রত্যেকেই জানো সাগর দত্ত মেডিকেল কলেজের নাম, তো এইখানে চান্স পেয়েছিল, কত স্কোরে পেয়েছিল, কীভাবে পেয়েছিল সমস্ত বিষয়ে জানতে পারবে। তবে তোমাদেরকে কিছু কথা বলি, যারা ভয় পাও, যারা ভাবছো যে আমি পারবো কি না, কারণ সবাই তো সব কিছু পারে না, যারা এরকম ভাবছো তাদেরকে একটা কথা বলি, তুমি হয়তো এমন কাউকে খুঁজে বেড়াচ্ছো যে তোমার জীবনকে বদলে দেবে, তাহলে আয়নার দিকে তাকাও, তাকে তুমি দেখতে পেয়ে যাবে। আচ্ছা, মনীষা বলছো তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, তোমার র‍্যাঙ্ক কত ছিল? আমার 4611 র‍্যাঙ্ক ছিল জেনারেল। জেনারেল, আর কোনো ক্যাটাগরি ছিল না তাই তো? না না একদম না। কোন কলেজ পেয়েছে? আমি প্রথমে এএনএম পেয়েছিলাম, হ্যাঁ, জঙ্গিপুরে। তো তখন আমার একদমই ইচ্ছে ছিল না এএনএম করার, তারপরে আমি আর ওখানে অ্যাডমিশন নিইনি। অ্যাডমিশন নাও নি? না। তারপরে দেখলাম, এরপরে যখন এর আগের স্পট কাউন্সেলিংটা হয়েছিল, তখন আমি ভেবেছিলাম আমার হবে না, বেকার গিয়ে কি করব, তো একদম ডিমোটিভেট হয়ে গেছিলাম সেই টাইমে। তারপর আমি যাইনি, তারপরে পরে শুনতে পাই নাকি 5000 অবধি ওখানে নিয়েছে। তারপরে এত খারাপ লাগছিল কি বলবো, আমি তখন জাস্ট এটা ভাবছিলাম যে দাদার কথাটা যদি একটু শুনতাম, মানে তোমার কথাটা যদি একটু শুনে যেতাম, তাহলে হয়তো মানে পেয়ে যেতাম, কিন্তু শুনিনি তখন। তারপরে আবার আর একটা সুযোগ পেলাম এই স্পট কাউন্সিলিংটা দিয়ে আমি গেলাম, দিয়ে মানে 28টা সিট বলেছিল, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি আপনার মানে 70-80টা মতো জেনারেল সিট ছিল। আচ্ছা, কারণ বিএসসি কাউন্সিলিং হয়েছিল আর অনেকে তো জিএনএম ছেড়ে বিএসসি তে চলে গেছে। জিএনএম ছেড়ে বিএসসি তে ইয়ে করতে হয়, হ্যাঁ, তার জন্য অনেকগুলো সিট ফাঁকা থেকে গিয়েছিল। এবার আমরা ভাবছিলাম যে এতগুলো আমাদের লাইন, মানে আমি 57 নম্বর লাইনে ছিলাম, মানে টোকেন দিত আমাদেরকে, টোকেন দিয়েছিল। আচ্ছা, তো আমি 57 এ ছিলাম, তো আমি ভেবেই নিয়েছিলাম যে হবে না, কারণ 28টা সিট আছে অলরেডি, আমাদের আগে যারা আছে তারা নিশ্চয়ই পেয়ে গেছে। তো অনেকে সেখানে চেঞ্জ করতে গিয়েছিল, এটাও একটা ব্যাপার আছে, তারা চেঞ্জ করেছে তাই সিট গুলো থেকে গেছে। দিয়ে আমি যখন ঢুকলাম তখন মানে প্রথমে পাচ্ছিলাম না, তখন একদমই পাচ্ছিলাম না, কিন্তু যখন ঢুকলাম তখন দেখছি আমার ডিস্ট্রিক্ট আসলে মুর্শিদাবাদ। আচ্ছা, হ্যাঁ, তো আমার, আমি কিন্তু মুর্শিদাবাদের ছেলে। হ্যাঁ হ্যাঁ জানি দাদা। ওখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দুটো সিট ছিল আর জঙ্গিপুরে দুটো সিট ছিল, তো আর সাগর দত্তে 7টা সিট ছিল, মানে আমার টানা শব্দে। তো আমি তো পুরো কনফিউজ হয়ে গেছিলাম কোনটা নেব। তো এবার ভাবলাম যে আমি এবার একটা প্রশ্ন করি, ওখানে কি কেউ জিজ্ঞাসা করছে যে কোন কলেজটা তোমার পছন্দ বা এরকম কিছু কি জিজ্ঞাসা করেছে? কোন অফার করছে? ওরা বলছে তুমি কোনটা নেবে বলো। ওখানে একটা আসলে আপনার ওই কি বলে ওই কম্পিউটার থেকে দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে প্রজেক্টে করে দেখাচ্ছে অডিটোরিয়ামে, তো ওখানে সবগুলো দেখা আছে, লেখা আছে কোনটাতে কতটা সিট আছে, তো যেটা পছন্দ যার যেরকম ভাবে সেরকম ভাবে নিচ্ছে। আর ওখানে মানে বলেছিল 9টা থেকে 9:30, কিন্তু ওরা শুরু করেছিল অনেক দেরিতে, মানে আপনার 10টা 11টা বাজে গিয়েছিল শুরু করতে। আর ওখানে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটা যেটা হচ্ছে ওখানে মানে একটা ভালো মাইকের ব্যবস্থা ছিল না, তাই কি হয়েছিল যে যারা মানে একটু পিছনের দিকে ছিল তারা শুনতে পাচ্ছিল না ঠিকঠাক। এটা হয় মাঝে মধ্যে, এটা একটু অসুবিধা হয়। হ্যাঁ ঠিক। আচ্ছা, এবার আমি একটা কথা বলবো, তুমি কোন কলেজ পেয়েছো সেটাই বলনি এখনো পর্যন্ত, সম্ভবত সেটা বলে দাও। সাগর দত্ত মেডিকেল কলেজ, হ্যাঁ, বিশাল বড়, এটা সত্যি একটা গর্বের বিষয়, এত বড় একটা কলেজে চান্স পাওয়ার কথা নয়। হ্যাঁ, আমি একদম ভাবিনি যে পেয়ে যাব এখানে। ভালো লাগলো শুনে যে একটা সময় যে ডিমোটিভেট হয়ে গিয়েও শেষ পর্যন্ত সেই স্বপ্নের কলেজ, স্বপ্নে বলবো না, এটা হয় তোমার মানে কল্পনার বাইরে ছিল, এটা আমি আমি বলবো, কারণ একদমই সত্যি তাই, এত বড় কলেজ পাওয়া একটা যথেষ্ট কি বলবো একটা সম্মানের ব্যাপার। তো ভালো লাগলো কথা বলে, আর অবশ্যই পরবর্তীকালে তোমার এই কথাগুলো শুনে অনেকেই মোটিভেট হবে, এবং আমি চাইবো সবাই শুনুক, কারণ আমি তো বলবো হাল একদম না ছাড়তে, একদম তাই একদম তাই। হ্যাঁ,
আচ্ছা এবার আমি একটা কথা বলি, যারা চান্স পায়নি এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি র‍্যাঙ্কে গিয়েও গিয়েছিল, তাই যারা যেহেতু বলা হয়েছে 15,000 পর্যন্ত ঢাকা হয়েছিল, ছেলেরাও ছেলেরাও গিয়েছিল কিন্তু ওখানে ছেলেদের কোনো সিট ছিল না, সিট ছিল না। ইয়েস, এটা আমি পরে জানতে পারি, আমি আমরাও বলেছিলাম যে এটা কোনো মানে অনুমানের উপর ভিত্তি করে বলা সম্ভবত, কারণ এখানে কোথাও লেখা নেই যে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট দেখা হচ্ছে বা কিছু। যাই হোক, একদমই তাই। তো এবার ওদের আমি ব্যাপারটা বলি যে 15,000 পর্যন্ত ঢাকা তো হয়েছিল, কিন্তু 15,000 পর্যন্ত কি কেউ চান্স পেয়েছে বা ওর আশেপাশে কি কেউ চান্স পেয়েছে? আমার মনে হয় 10,000 এর মধ্যে পেয়েছে, 15,000 অত দূর অব্দি যায়নি। আচ্ছা, কারণ মোস্ট অফ দা মানে বেশিরভাগই কলেজ 5,000 এর মধ্যে হয়ে গেছিল। তারপরে যারা 5,000 থেকে 10,000 এ গিয়েছিল তাদের জন্য মেবি 30-40টা সিট বাকি ছিল। আচ্ছা হ্যাঁ, এরমই। তো ওখানে কতটা ভিড় ছিল, মানে যতটা আশা করেছিল? ওখানে প্রচুর ভিড় ছিল, মানে আমি ভাবতে পারিনি এতজন চলে যাবে, অনেকজন গিয়েছিল। সবাই কি ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল নাকি শুধুমাত্র যারা? না না, প্রথমে ওই আপনার একটা এন্ট্রি গেট আছে, তো সেখানে প্রথমে মানে ডাকছে ওরা 1-5,000 অবধি লাইন দিয়ে দাঁড়াতে। তারপরে ওখানে ওখান থেকে দাঁড়িয়ে মানে অডিটোরিয়ামের সামনে এক এক করে লাইন করে দাঁড়াতে বলছে র‍্যাঙ্ক ওয়াইজ। আচ্ছা হ্যাঁ, তো তারপরে এক এক করে র‍্যাঙ্ক ওয়াইজ অডিটোরিয়ামে ঢোকাচ্ছে, আর একটা টোকেন দিচ্ছে। আচ্ছা, টোকেন দিয়ে তারপরে মানে ওখান থেকে শুরু হয়েছে জিএমআর র‍্যাঙ্ক হিসেবে তবেই ঢোকাবে, ওখান থেকে চেক করে কবে ঢোকাচ্ছে না ঢোকাবে না, তাই তো? না না না, বেশ হ্যাঁ। তো এবার যথেষ্ট ভালো ভালো লাগছে কথাটা শুনে। তো যাই হোক, অনেক শুভেচ্ছা রইল, আর অনেক এগিয়ে যাও, ভবিষ্যতে আরো অনেক ভালো হোক এটাই চাইবো। আর মুর্শিদাবাদের মেয়ে অবশ্যই কোনো না কোনো সময় যদি মানে কোন দেখা হয়েও যায় অনেক আমারও ভালো লাগবে যে একজন মুর্শিদাবাদের মেয়ে কে আমার ভিডিও দেখে যায় গিয়েছিল, খুব ভালো লাগলো কথা শুনে। ঠিক আছে দাদা, ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন।